হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা দারুণ স্বাদের চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। দইটা বানানো খুব ইজি। তো এখন শীতকাল, ধনে পাতার সিজে, তো ধনে পাতা দিয়ে আমরা বিভিন্ন রকমের চাটনি বানিয়ে খাই। তো আজকে ধনে পাতা তেঁতুল দিয়ে আমি একটা দারুণ স্বাদের চাটনি বানাবো। আমি এখানে কিছুটা ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, আর দুটো আমি এখানে তেঁতুল পরিষ্কার করে ছাড়িয়ে বীজ বের করে ফেলে দিয়েছি। তো আমি একটা মিষ্টির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ধনে পাতা, তেঁতুল, 4-5টা রসুনের কোয়া, আর অল্প একটু আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা পেস্ট করেছি তাই এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা অসাধারণ খেতে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো সর্ষের তেল, আর এটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো। তো পেস্ট করা যে সমস্ত উপকরণগুলো আমি সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে এভাবে নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নেব। ঠিক কড়াইশুঁটির পুর যেরকম শুকনো হয় ঠিক সেভাবেই আমি কিন্তু শুকনো করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি, আর এটা আমি বানাবো ঝাল আর টক। আপনারা যদি মনে করেন যে মিষ্টির পরিমাণ বেশি খাবেন তাহলে চিনিটা একটু বেশি করে অ্যাড করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম নুন আর চিনি, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর এই চাটনিটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে, আর আমরা এমনিও এটা খেতে পারি। তো চলো চাটনিটা আমি নেড়েচেড়ে বানিয়ে নিই। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলো আমি এটা বানিয়ে নিই। তো এইভাবে হালকাভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা রেখে দেবো, তার কারণ না হলে কিন্তু এটা তলায় বসিয়ে বা পুড়ে যেতে পারে। এইভাবে এটা নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা পুরোপুরি শুকিয়ে গেছে, আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু একটা দারুণ চাটনি বানিয়ে ফেললাম। তো আপনারাও বানিয়ে ফেলুন। আর দেখতেই পাচ্ছেন আমি এটা এবার পরিবেশনের জন্য রেডি করে দিয়েছি। তো খুব সহজভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে আমি এই চাটনিটা বানালাম। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে